বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আমরা যে অসহায় মানুষটিকে দেখতে পাচ্ছি, উনি চট্টগ্রামের পটিয়া থেকে দীর্ঘদিন রাস্তার পাশে আবর্জনার মধ্যে একটি পা পচে হাজার হাজার পোকা ধরে গিয়েছিল এবং ময়লার মধ্যে পড়েছিল। সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় আমরা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ওনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং সম্পূর্ণ আমাদের খরচে তত্ত্বাবধানে এবং ডায়াগনোসিস, সার্জারি, পথ্য সব কিছু আমরাই করছি এবং আমরা সুস্থ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ পাশে থাকব। যে কাছ থেকে আবার যাও, কাছ থেকে একটু পাটা দেখাও। এই যে পাটা আমরা কন্টিনিউ ড্রেসিং করে রাখছি, সার্জারির জন্য প্রস্তুত হলেই সেটা হয় কেটে ফেলবে কিংবা রাখবে, সেটা আসলে সার্জারি ডক্টরদের বিষয়। কিন্তু আমাদের যে ড্রেসিং কার্যক্রম সেটা আমরা চলমান রেখেছি, অব্যাহত আছে। এবং এই অসহায় লোকটির চেহারাটা একটু ভালো করে দেখাও, যদি এই ভিডিওর মাধ্যমে কেউ ওনাকে চিনে থাকেন কিংবা ওনার সম্পর্কে জেনে থাকেন বা ওনার স্বজন কেউ যদি এই ভিডিও দেখে আপনারা তাকে চিনতে পারেন, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 24 নম্বর সার্জারি ওয়ার্ডে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা এই মানুষটির জন্য সরাসরি এখানে আসলে হবে কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে হবে। আপনার চিকিৎসা চালাতে না পারলেও আমরা চিকিৎসা সম্পন্ন করে আপনাদের কাছে ফেরত দিব। তো আসলে সত্যি কথা বলতে কি, মানুষের মানবিকতা কোথায় চলে গিয়েছে? দিনের পর দিন একটি নোংরা আবর্জনার মধ্যে একটি পা পচে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পোকা হয়ে একেবারে পাটা নষ্ট হয়ে গেছে। আঙ্গুলগুলা যে কি অবস্থা ছিল সেটা আসলে বলার অবকাশ রাখে না, ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ। এখন আপনারা এই কাজটা যে কত চ্যালেঞ্জিং কাজ সেটা জানার জন্য যে আমার পাশে যে আমার সহকর্মীরা রয়েছে, যে আমার টিম এবং ক্যামেরার অপোজিট পাশে যে আমার টিমটা রয়েছে, তারা যে কতটুকু কষ্ট করে এই লোকটা কিন্তু পায়খানা করে দিয়েছে। হ্যাঁ, তার এই যে হালকা একটু কাছে যাও, বেশি কাছে যাও না, লোকটা কিন্তু পায়খানা করে দিয়েছে। তার এই পাশেই কিন্তু সে কোথাও পায়ের কারণে মুভ করতে পারে না, বাথরুমে যেতে পারে না, প্রস্রাব এই কাপড়ের মধ্যে করে, পায়খানা কাপড়ের মধ্যে করে। এই এই অবস্থায় কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তার এই কাপড়গুলো, এগুলো ফেলে দিয়ে আবার নতুন কাপড় তাকে পরানো হয়। এবং আসলে অনেক কষ্ট থাকে যে এই ধরনের পেশেন্ট ড্রিল করা অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এখানে কিন্তু আমরা এই দুর্গন্ধকে জয় করে এবং এই এই অনেক ধরনের প্রতিকূলতাকে জয় করে কিন্তু কাজ করতে হয়। এই রুগী যদি আমরা ক্লিনিং না করি তাহলে কিন্তু মেডিকেলে এই রুগীর পচা দুর্গন্ধে অন্যান্য রুগীরাও থাকতে পারবে না, বিধায় তাদের জায়গা আবার আগের স্থানে হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। আমরা এই এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই কার্যক্রম করে যাচ্ছি। শুধুমাত্র একটি বেওয়ারিশ হাসপাতাল বাংলাদেশে একদিন হবে এবং তাদের স্বতন্ত্র চিকিৎসা হবে, আর কোনো টিম কাজ করে না, যাতে এই কোনো টিমেরও প্রয়োজন না, আমাদেরও প্রয়োজন না থাকে। এই যে কোনো জায়গা থেকে যাতে বেওয়ারিশ হাসপাতালে নিয়ে যেতে পারে, সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশে কোনো একদিন একটি বেওয়ারিশ হাসপাতাল হয়। এখন আমরা ভিডিওর পরে তাকে ক্লিনিংয়ের জন্য আমাদের কাজ শুরু করব, যে তার সম্পূর্ণ পায়খানা পরিষ্কার করা এবং তাকে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আসলে এই কার্যক্রমগুলো আমাদের সবসময় কন্টিনিউ, 8 থেকে 10 জন রোগী কন্টিনিউ অ্যাভারেজই থাকে, তো আমরা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তো যদি সম্ভব হয়, আমাদের এই অর্থটা আসার একমাত্র যোগান হচ্ছে যে আমাদের সামান্য সহায়তার পাশাপাশি আমাদের যে ইউটিউবে আপনারা ভিডিওটা দেখছেন, মানবিক সক্ষতি ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল থেকে সামান্য কিছু অর্থ আসে, সেই অর্থ আমরা এই মানুষদের চিকিৎসা সেবা এবং যারা আমাদের এই ক্লিনিং কাজে নিয়োজিত তাদের বেতনের জন্য আমরা খরচ করি। তো যদি সম্ভব হয়, অনেক ভিডিওই তো আপনারা সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের এই কাজে সহায়তার জন্য যদি সম্ভব হয় আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সমস্ত মানুষের চিকিৎসার্থে আপনি একটু এগিয়ে আসবেন। শুধু একটি সাবস্ক্রাইবও হতে পারে আপনার কিছুটা সহায়তা আমাদের প্রতি। তাই সবার মানবিক বোধ জাগ্রত হোক এবং এই অসহায় মানুষটি যদি কারো আত্মীয় স্বজন হয়, চেহারা দেখে চিনতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা সরাসরি মেডিকেলে আসবেন। আর এরকম মানুষ যাতে কোথাও রাস্তার পাশে ড্রেনের ডাস্টবিনে পড়ে নিভৃতে মরে পড়ে না থাকে, মানবতার যাতে চরম বিপর্যয় না হয়, এ হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।